সর্বপ্রথমে প্রভু যীশু খ্রিস্টক পবিত্র মধুময় নামে আপনার সমস্ত নমস্কার খ্রিস্টীয় প্রেসলর আপনার আজ এই পবিত্র শুভ সন্ধ্যা সময় আপনার নিকটে গোটি ছোট সন্দেশ আনবা প্রভু মতো সুযোগ দিয়েছেন আই শুভ সন্ধ্যা সময় আপনার সহ এই ঈশ্বর বার্তা লাভ করা নিমন্তে প্রভু অনুগ্রহ করেছেন। আজ আপনার সম্পর্কে গোটে ছোট বাক্য রাখা চাহে যাকি ব্যক্তিগত মন পরিবর্তন আমার জীবনের ব্যক্তিগত মন পরিবর্তন কে আমি কম বুঝি থাকু কিন্তু খ্রিস্টের প্রিয় মন্ডলী আপনার কহা চাহে আজির দুনিয়ার আমার ঘর দ্বার জমি বাড়ি চালি চলন কথাবার্তা আসব কিছু পরিবর্তন আমি দেখা পাইছু কিন্তু আমার মনরে গোটে পরিবর্তন দেখা যায় না। আমার ব্যক্তিগত জীবনে গোটে পরিবর্তন দেখা যায় না। আমার খ্রিস্টীয় জীবনের গোটে পরিবর্তন দেখা যায় না। এথিপাই খ্রিস্টকর অগ্রগামী জড়ে দূত যে কি বাপ্তিজিক জহন মাথে তিন তার দুই অধ্যায়ে সে কহিলেন মন পরিবর্তন কর কারণ স্বর্গ রাজ্য সনিকট। তবে এই স্বর্গ রাজ্য সনিকট হওয়া পূর্ব সে আমার কেছেন যে মন পরিবর্তন কর কী সে এ কথা কহিলেন কী কে না তোমার ঘরদ্বার বেশ পোশাক তোমার খাইবা পিবা পরিবর্তন কর সে কথা কহি না মাত্র মন পরিবর্তন কর। আজির দুনিয়ার অনেক খ্রিস্ট বিশ্বাসী মানে পথভ্রষ্ট হয়েছেন খ্রিস্টক পাইলা পরে মধ্যে খ্রিস্টক সহ চালা পরে মধ্যে সে জীবন জগতরে বিনষ্ট হওয়া যাচ্ছে কিন্তু সে মনরে গোটে পরিবর্তন দেখা যায় না। আজ আমি মন পরিবর্তন করা প্রভুঙ্কঠারে বিশ্বাস করা প্রভুঙ্ সহ চালা নিশ্চিত ভাবে ভগবান আশীর্বাদ করবে। সেইপরি যীশু মধ্যে সে মাথে চারি অধ্যায় সতের পদরে সে কহিলেন যে তাঁকর কহবার উদ্দেশ্য এহাতিলা যে মন পরিবর্তন কর স্বর্গ রাজ্য সনিকট। আজি খ্রিস্টের প্রিয় প্রভুঙ্কর লোক মানে আমার জীবনরে সবু পরিবর্তন দেখা যাচ্ছে কিন্তু মন পরিবর্তন দেখা যায় না। লোক মানকর মন চেঞ্জ হয়ে যাচ্ছে লোক মানকর জীবন কি প্রকার রয়েছে সেমতি হি অছে কিন্তু সেমানকর জীবনরে কিছু পরিবর্তন আসু নাহি। আজি আমি খ্রিস্টকু পাই আমার জীবনরে গোটে উত্তম স্বভাব উত্তম মন উত্তম ভাব চিন্তা নিহাতি আমার পাখে রহবা দরকার। প্রভু বিশেষ করে আমার সমস্ত প্রচুর ভাবে আশীর্বাদ করতু আমি নিজ নিজ ব্যক্তিগত ভাবে নিজের মনকু পরিবর্তন করা আমি ঈশ্বর রাজ্যের অধিকারী হওয়া প্রভু এই বাক্য দ্বারা আপনার প্রত্যেক প্রচুর আশীর্বাদ করুন।